যে কংগ্রেসে যে দেশের কারণে ত্যাগ করেছিল আর ত্যাগ করে যে স্বাধীনতা আনিছিল, অনার পিছত কংগ্রেসের সরকার প্রায় 60 বছর আসলে, এই সরকার থাকা সময় কংগ্রেসের নেতা সকলে রাইজক যে ধরনের রাইজক আকলি লব লাগিছিল বা যে ধরনের রাইজক গুরুত্ব দিব লাগিছিল সেইটো নিদিয়ার কারণে রাইজ লাহে লাহে কংগ্রেসের আঁতরি গেছে। আর নেতাসকলে যেটু তেওঁলোকে যি ধরনের ত্যাগর মনোভাব থাকিব লাগে, স্বাধীনতা আন্দোলনত যেনেকে ত্যাগর মনোভাব আছিল পিছৰ ফালে নেতাসকলৰ ত্যাগৰ মনোভাব নোহোৱা হল, এনেকে লুটি পুটি খাওঁ মাত্র সেইটো চিন্তা হল আর সেই কারণে রাইজে কংগ্রেসক বেয়া পাইছে। আর কংগ্রেসের কেবাজন নেতা বা বিধায়কে বিজেপি যাওয়ার প্রস্তুতি চলাইছে বলে ইতিমধ্যে বাতৰি পোৱা গেছে? না, এইটো আমি সেইটো আপোনালোকেও দেখিছে, আমিও দেখিছো, সেইটো হয়। আর কিন্তু সেইটোৰ কারণে অকল তেওঁলোককেই জগৰীয়া কৰিবলৈ নহব, এইটো বিজেপিও তার কারণে জগৰীয়া, কারণ দেশের গণতন্ত্রটো সুরক্ষা করা রুলিং পার্টির দায়িত্ব আছে, কিন্তু বিরোধীক নিঃশেষ করবলে চেষ্টা করা এই রুলিং পার্টির কারণে এই ঠিক কথা নহয়। কারণ হিমন্ত বিশ্ব শর্মায় নিজেই কৈছে যে মই বিরোধী শূন্য করি, আর নিজেই কৈছে যে বিজেপিত থাকিলে কোনো কি কংগ্রেসত থাকিলে বা বিরোধীত থাকিলে কোনো এমএলএ কোনো অনুদান নাপাব, আর পুরোহি কালি না পুরোহি নিজেই কৈছে যে রাজীব ভবনের সব মানুষ মূর মানুষ, আর দরকার হলে রাজীব ভবনত মই কার্ফিউ করি। গতিকে এই কথাবিল এজন মুখ্যমন্ত্রী কোয়া মানে বিরোধী দল গণতন্ত্র তার মানে বিশ্বাস নকরে, গণতন্ত্র বিশ্বাস, গণতন্ত্রের বিরোধী দল হচ্ছে মূল শক্তি, কিন্তু বিরোধী দলকে শেষ করবলে লওয়াটে যে একনায়কত্ববাদী সেই কথাটা প্রমাণ করেছে। গতি এনেকা কথাবিল আমি গরিহণা দিছো আর রাইজেও ইয়াক প্রতিবাদ করব। স্যার আপনাদের কি আশঙ্ক এলায়েন্সের পর? এলায়েন্সের পর যদি এলায়েন্স হয় যদি ওয়ান টু ওয়ান, মই এলায়েন্স বলে নক ওয়ান টু ওয়ান কন্টেস্ট করছো, বিজেপির বিরুদ্ধে যদি এজনেই ক্যান্ডিডেট থাকে তেতিয়াহলে বিজেপি সুপ্রা সাপ এখনো আসন বিজেপি অসমত পাব। ইউডিএফের ভূমিকা কি? ইউডিএফ তো আপনাদের সবাই দেখেছে, ইউডিএফ তো বি টিম হিসাবে কাম করে আছে, ইউডিএফে বিজেপির বি টিমে তো সবই কই আছে, সব ঠাইতে কই আছে, নহলে তেওঁলোক কিয় ইন্ডিয়ান এলায়েন্সত নাহিল, ইন্ডিয়া এলায়েন্সত সোমাব নোৱাৰিলে কি? আমি বাৰু অসমত আমি তেওঁলোকক বেয়া পাইছো, কিন্তু এই ভাৰতবৰ্ষৰ 28টা পাৰ্টিয়ে তেওঁলোকক কিয় বেয়া পালে, 28টা পাৰ্টিয়ে তেওঁলোকক ৰিজেক্ট কৰিলে, তাতে বুজক, তাতে বুজক যে এ আই ইউ ডি এফক এই বিজেপিৰ বি টিম, কাৰণ আমাৰ যুদ্ধখন হৈছে বিজেপিৰ বিৰুদ্ধে, গতিকে বিজেপিৰ লগত মিতিৰালি থকা কোনো দলক আমি কেতিয়াও ল'ব নোৱাৰোঁ।